হাড় হিম করা খুনের ঘটনা এবার মালদার কালিয়া চকে, কলকাতা শেক্সপিয়ার স্মরণের ঘটনা কিংবা উদয়ন কাণ্ড সবটাই আবারও বাঙালির স্মৃতিকে উস্কে দিচ্ছে। মালদার কালিয়া চকে বাবা মা বোন আর দিদাকে ঠান্ডা মাথায় খুন করে মাটিতে পুঁতে ফেলল যুবক। পুলিশ সূত্রে খবর, 4 মাস ধরে বাড়িতে একাই থাকত খুনে অভিযুক্ত আসিফ মোহাম্মদ। 28 ফেব্রুয়ারি মা বাবা দিদা বোনকে খুন করে। প্রথমে 4 জনকে ঘুমের ওষুধ খাওয়ায়, বেহুশ হয়ে পড়লে তাদের ফেলে দেওয়া হয় কুয়োয়, পরে কুয়ো থেকে দেহ তুলে পোঁতা হয় মাটিতে। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। গতকাল তার দাদা এলে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তিনি কলকাতায় ফিরে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। অবশেষে তৎপর হয় পুলিশ। হাড় হিম করা ঘটনার ছবি এবার মালদার কালিয়াচকে।